হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় এবং আর অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে আলু এবং ডিম দিয়ে খুব মজাদার একটি রেসিপি দেখাবো তো চলুন আলু আর এই ডিমের তরকারিটি কীভাবে রান্না করতে হয় সেটি দেখে নিই প্রথম আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি হাফ কেজি আলু মানে পাঁচশো গ্রাম তো আমি আলুগুলো এখন এভাবে ম্যাশ করে নেব আর আলুগুলোকে আমি একেবারে মিহি করে ম্যাশ করে নেব না একটু দানা দানা মানে আস্তে আস্তে ভাব থাকবে সেইভাবে করে ম্যাশ করে নিতে হবে জাস্ট শুধু একটা চাপ দিয়ে এভাবে ম্যাশ করে নিতে হবে আলুগুলো কিন্তু একেবারে মিহি করে ম্যাশ করা যাবে না তাহলে খেতে ভালো লাগে না আর এইভাবে রাজশাহীতে রান্না করে তো তারা মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক মজা হয় আর সেটাকে ঘাটি বলে থাকে তো আমার এগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি চুলার পরে চলে যাব চুলার পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমি একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দেব ছোট দুটি তেজপাতা ছোট দুটি এলাচ আর ছোট দুই টুকরা দারুচিনি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবো পেঁয়াজটাকে একটু নরম করে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি ছোট দুইটা টমেটো কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে আলুর সাথে টমেটো দুটোকেও সিদ্ধ করে নিতে পারেন বাট আমি ওইভাবে না করে এভাবেই দিয়ে দিচ্ছি কারণ টমেটো দুটো একটু পাকা ছিল তো গলেই যাবে আর এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এখানে সব এক এক করে মশলাগুলো অ্যাড করে দেবো তার আগে একটু মিশিয়ে দিচ্ছি আদা রসুন এখন এখানে আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন লবণ মরিচ এখন আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ সব কিছু আমি এক টেবিল চামচ করে দিয়ে দেব হলুদের গুঁড়াও দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু আমি এক টেবিল চামচ করে দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব দুই তিন মিনিট খুব ভালোভাবে মিশিয়ে মানে কষিয়ে নেব ভালো তার মধ্যেই কিন্তু টমেটোগুলো গলে যাবে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু গলে গিয়েছে এখন সেই আলু ম্যাশ করাগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি একেবারে মিহি করে ম্যাশ করে নিই নিই আলুগুলোর ভিতরে মানে দানা দানা ভাব আছে একটু আস্তে আস্তে আলু আছে এখন খুব ভালোভাবে আমি দুই মিনিট মতো আলুটাকে এই মশলার সাথে এইভাবে করে ভেজে নেব তাহলে এর টেস্টটা আরও ভালো আসবে আর এটা খেতে কিন্তু খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন আলুগুলা কিন্তু বেশিরভাগই এই সাইজে রেখেছি এখন এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন এখানে সামান্য পরিমাণে আমি পানি অ্যাড করব দিয়ে দুই থেকে তিন মিনিট এভাবে কষিয়ে নেব অবশ্যই এভাবে একটু কষিয়ে নিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আর এই আলু রান্নায় কিন্তু আপনি একটু ঝোল ঝোল করে রান্না করবেন দেখবেন যে নামানোর পরে আরও ঘন হয়ে আসবে এখন মিশিয়ে দিয়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে এখন এখানে আমি দুইটা ডিম অ্যাড করে দিচ্ছি আপনারা যদি চান এখানে ডিমগুলো ভেজেও দিতে পারেন আবার এভাবে না ভেজেও দিতে পারেন যেভাবেই আপনারা দিতে চান আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন আর এখানে আপনারা চাইলে যদি ডিম না দিয়ে মাছ দিয়েও করতে চান তাহলেও কিন্তু মাছ দিয়েও করতে পারেন এই পর্যায়ে এসে আমি এখানে একটু জিরা আর গরম মশলা গুঁড়া অ্যাড করে দিলাম একসাথে পেস্ট করা মানে গুঁড়া করা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এই পর্যায়ে এসে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি দিয়ে এক থেকে দুই মিনিট চুলার পরে রেখে তারপরে নামিয়ে ফেলবো আর দেখতেই পাচ্ছেন এটার ঘনত্ব কিন্তু এমনই হবে এর বেশি ঘন করতে গেলে আপনি যখন তরকারিটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও শুকনা শুকনা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না সেই কারণে এখানে আমি একেবারে লো আছে এক থেকে দুই মিনিট রেখে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখলেন তো হয়ে গেল আলু এবং ডিম রান্না আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন